নমস্কার বন্ধুরা, ক্লাসরুম ফাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, পশ্চিমবঙ্গের একটি সমবায় ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বন্ধুরা অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি পদে বেশ কিছু ছেলে মেয়ে নিয়োগ করছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় কিন্তু পদগুলির জন্য আবেদন করতে পারবে, এবং বন্ধুরা এই পদগুলিতে আবেদন করার ক্ষেত্রে তোমার কোনো পূর্ব অভিজ্ঞতারও দরকার পড়বে না। তাহলে চলো বন্ধুরা, যে নোটিশটা পাবলিশ হয়েছে সেই নোটিশটা আমরা একবার দেখে নেবো, যে কোন ব্যাংকে নিয়োগ করা হচ্ছে, আবেদনের শেষ তারিখ কবে আছে, কিভাবে আবেদন করতে হবে, অনলাইনে না অফলাইনে কিভাবে আবেদন করতে হবে, এবং তোমার যে পরীক্ষাটা হবে সেটা কিভাবে হবে, কিভাবে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হবে, সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সঠিক সময়ে সঠিক সরকারি চাকরির আপডেট তোমরা পেতে পারো। তাহলে চলো বন্ধুরা, যে নোটিশটা পাবলিশ হয়েছে সেই নোটিশটা আমরা একবার দেখে নিই। তো বন্ধুরা, অনস্ক্রিনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের তরফ থেকে কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। যে নোটিশের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু তোমার গ্রেড ফোর বা গ্রুপ ডি পদে কিন্তু লোক নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এখানে আবেদনের শেষ তারিখটা কিন্তু অবশ্যই বলে দিয়ে দেখো, 3/2/2021 বিকেল 5টার মধ্যে কিন্তু তোমাকে আবেদন করে দিতে হবে। তো বন্ধুরা, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেটা তোমাদের একটা ওয়েবসাইট দিয়ে দেয় যায়, ওই ওয়েবসাইটটায় গিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তো এই ওয়েবসাইটটা তুমি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা আবেদন করে দেবে। তো বন্ধুরা দেখো, প্রথমে কী বলেছে, দেখো সাবস্টাফ গ্রেড ফোর পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এখানে কিন্তু 12খানা টোটাল ভ্যাকেন্সি আছে, যেখানে আনরিজার্ভদের জন্য আছে বন্ধুরা 5টা, আনরিজার্ভ ইসিদের জন্য আছে 1টা, 3টা আছে এসসিদের জন্য, ওবিসি এর জন্য আছে 1টা, এবং ওবিসি বির জন্য আছে 2টো। তো ক্লাস 8 পাস হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, এবং তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে ব্যাঙ্কিং সেক্টরে তাহলে কিন্তু তোমার এটা প্রেফারেন্স হিসাবে গণ্য করা হবে, এটা কিন্তু কোনো ম্যান্ডেটরি নয়। তো এখানে তোমাদের 18,689 টাকা কিন্তু অ্যাপ্রক্স তোমাকে স্যালারি দেওয়া হবে। তো বন্ধুরা, 18 থেকে 40 বছরের মধ্যে যদি বয়স থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এটা এই পদগুলির জন্য আবেদন করতে পারো, এটা কিন্তু অবশ্যই বলে দিয়েছে। এর সঙ্গে তোমরা যারা এসসি এসটি ওবিসি আছে তারা কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী 5 বছর এবং 3 বছরের অবশ্যই তোমরা ছাড় পাবে। তো বন্ধুরা, এখানে এমসিকিউ টাইপ কোশ্চেনে কিন্তু তোমার লিখিত পরীক্ষা হবে, যেখানে এটা বলে দিয়েছে 90 নম্বরের কিন্তু তোমার কোশ্চেন থাকবে, বা 90 নম্বরের কিন্তু পরীক্ষা হবে, যেখানে তোমার অবশ্যই জেনারেল ইংলিশ থাকছে, ম্যাথামেটিক্স থাকছে, জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, সবই কিন্তু ক্লাস 8 স্ট্যান্ডার্ডের কিন্তু কোশ্চেন হবে। তোমাকে কিন্তু অবশ্যই রিটেন টেস্টে কোয়ালিফাই করতে হবে, তারপর কিন্তু তোমাকে ইন্টারভিউয়ে ডাকা হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করার জন্য একটা আবেদন ফিজ এরা কিন্তু রেখেছে, যেটা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে 250 টাকা কিন্তু তোমাদের আবেদন ফিজ দিতে হচ্ছে, যেটা হচ্ছে আনরিজার্ভ ওবিসি এ ওবিসি বি এর ক্ষেত্রে কিন্তু 250 টাকা দিতে হচ্ছে, এবং যারা তোমার এসসি আছে এবং আনরিজার্ভ ইসি আছে তাদের জন্য কিন্তু 200 টাকা আবেদন ফিজ দিলেই কিন্তু হবে। তো তোমার অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। কিন্তু তারপরে দেখো বন্ধুরা কী বলেছে, 6 নম্বরে বলছে ইচ অ্যাপ্লিক্যান্ট মাস্ট সাবমিট 1 অ্যাপ্লিকেশন অনলি, তার মানে তোমাকে একটাই কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। তুমি যদি একের বেশি অ্যাপ্লিকেশান করো তাহলে কিন্তু অবশ্যই তোমার সেটা রিজেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশান ফিজটা কীভাবে তোমাকে দিতে হবে বা কীভাবে পেড করতে হবে সেটা কিন্তু অবশ্যই এরা বলে দিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানটায় কিন্তু অবশ্যই বলে দিয়েছে যে তোমাদের জলপাইগুড়ির যে ব্যাংকটা আছে, তোমার প্রথমে ওদের ওয়েবসাইটে গিয়ে চালানটা তোমাকে ডাউনলোড করতে হবে, তারপর তোমার জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে কিন্তু ক্যাশ কাউন্টারের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন ফিজটা দিতে পারো। এবং যে এবার দেখো বন্ধুরা, যেখানে তোমার জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকটা নেই বা তার শাখা নেই, সেখানে কিন্তু তোমরা এনইএফটি বা ফান্ড ট্রান্সফারের মাধ্যমে কিন্তু তোমরা ফিজটা দিতে পারো, যেখানে তোমার জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের ফেভারে কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে, যাদের অ্যাকাউন্ট নাম্বারটাও কিন্তু এরা অবশ্যই দিয়ে দিয়েছে, আইএফএসসি কোডটাও কিন্তু এরা মেনশন করে দিয়েছে। তো বন্ধুরা, এই দুইভাবেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশানের যে ফিজ আছে সেটা দিতে পারবে, এর বাইরে কিন্তু কোনোভাবেই তোমরা অ্যাপ্লিকেশান ফিজটা কিন্তু দিতে পারবে না। তো বন্ধুরা, অনলাইনে কীভাবে আবেদন করতে হবে সেটাও কিন্তু এই নোটিশে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু এরা অবশ্যই বলে দিয়ে কীভাবে তোমরা আবেদনটা করবে। তো বন্ধুরা, এখানে দেখবে 3/2/2021 বিকেল 5টার মধ্যে কিন্তু তোমাদের আবেদনটা করে দিতে হবে, ফাইনাল সাবমিটটা করে দিতে হবে। এখানে কিন্তু কোনো হার্ড কপি কিন্তু কোনো ব্যাংকের কিন্তু পাঠানোর কথা বলেনি, তো অর্থাৎ তোমাদের কিন্তু পাঠাতে হবে না। তো বন্ধুরা, একটু নিচে আসা থাকে, এখানটা কী বলছে, কী কী কারণে তোমার অ্যাপ্লিকেশানটা তোমার রিজেক্ট হতে পারে সেই লিস্টটা কিন্তু এটা দিয়ে দিয়েছে। লিস্টটা কিন্তু অবশ্যই দেখে নেবে যে কী কী কারণে তোমার অ্যাপ্লিকেশানটা তোমার রিজেক্ট হতে পারে। তো বন্ধুরা, এখানে ডেটটা কবে পাবলিশ হয়েছে সেই ডেটটাও তোমরা দেখে নিচ্ছ, তো এই প্লেসটাও কিন্তু এরা অবশ্যই দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।